শুভ দুপুর, শুভ সময়। সম্মানিত শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আজ নিঃসন্দেহে আজকে বিশেষ একটি দিন আমাদের জাতি হিসেবে, আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজ আমাদের অত্যন্ত গর্বের এবং অহংকারের একটি দিন। 1971-এ 25শে মার্চ রাতে যে অতর্কিত হামলা পাক হানাদার বাহিনী আমাদের উপর করেছিল, নিরস্ত্র বাঙালির উপরে, সেই থেকে কিন্তু শুরু হয়েছিল যুদ্ধের, এবং 9 মাস যুদ্ধ চলবার পরে কিন্তু আমাদের এই অর্জন, আমাদের এই স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এবং এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে ঘিরে যারা, যে সকল নির্মাতারা আমাদের জন্য আর্কাইভ করে রেখে যাচ্ছেন তাদের প্রামাণ্যচিত্র বলে কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তারা আমাদের জন্য আরও বেশি অহংকারের এবং আরও বেশি আমাদের গর্বের। এবং আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন দুজন মানুষকে, তাদের পরিচয় আসলে যথেষ্ট, তাদের নামই আসলে যথেষ্ট আমি বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন কাউসার চৌধুরী এবং সেই সঙ্গে রয়েছেন আকা রেজা গালিব। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তারা একই সঙ্গে একই বছরে সরকারের অনুদানে পাওয়া দুটো চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। আপনাদের দুজনকে অনেক অনেক সাধুবাদ এবং কৃতজ্ঞতা। আসলে সাধুবাদ বললে আসলে যথেষ্ট হবে না। ধন্যবাদ কাউসার চৌধুরী এবং আকা রেজা গালিব, আপনাদের দুজনকে, আপনাদেরকেও ধন্যবাদ। এবং একই সঙ্গে আমাদের যারা দর্শক তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে যে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি একটু কাউসার চৌধুরী আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই। ওই যে বললাম আমরা ভীষণ কৃতজ্ঞ এই কারণে যে আপনারা এমন একটা জায়গাকে বেছে নিয়েছেন যেটা আসলে প্রজন্মের থেকে প্রজন্মের যারা আসবে সামনে বাঙালি হয়ে, জাতির, এই বাঙালি জাতির অংশ হিসেবে, তারা কিন্তু এটি আর্কাইভ থেকে দেখবে এবং উপলব্ধি করবে যে আমরা আসলে কোন জাতি, কিভাবে আমরা এই পর্যন্ত এসেছি, আমাদের পরিচয় কী। আসলে কোন ভাবনা থেকে আপনি এই জায়গাটি নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করলেন, প্রথমে জিজ্ঞেস করতে চাইব। ভাবনা তো আসলে একটাই, সেটা হচ্ছে 71। 71 আমাদের অর্জন, 71 আমাদের পরিচয়, 71 আমাদের জাতিসত্তার প্রকাশ, এবং 71-কে ভর করেই আপনি যে পরবর্তী প্রজন্মের কথা বললেন, আগামী 100 বছর, 1000 বছর বাঙালি এইভাবেই বেঁচে থাকবে। বাঙালির এমনিতেই কিন্তু 4,500 বছরের ইতিহাস আছে, তার মধ্যে লিখিত ইতিহাস পাওয়া যায় কমপক্ষে 2,500 বছরের। তো সেই 2,500 বছরের যে আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে যাপিত জীবনের যে ধারা, এবং আমাদের যা কিছু অর্জন, এবং আমাদের যা কিছু বেদনা, আমাদের হারানো, আমাদের প্রাপ্তি, সব কিছু মিলে একজন বাঙালি হিসাবে আমার ভিতরে যে অনুভূতিটুকু কাজ করে, এবং পরবর্তী সময়ে যুক্ত হলো হচ্ছে 1971। 1971-এ আমার বয়স হচ্ছে 16, আমার তখন বয়স 16 বছর, কম না, মেঘে মেঘে বেলা হয়ে গেছে। আমি তখন চট্টগ্রামের আগ্রাবাদ গভর্নমেন্ট কলোনি হাই স্কুলের ম্যাট্রিকের ক্যান্ডিডেট, আমাদের সময় ম্যাট্রিক ছিল, এসএসসি ছিল না। তখন কিসের পরীক্ষা, কিসের ম্যাট্রিক, কিসের ক্যান্ডিডেট, চলে গেলাম যুদ্ধে। ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাবার পথে নোয়াখালীর পরে খাগড়াছড়ির দিকে যাবার সময় যে রাস্তাটা, সেই জায়গাটার নাম হচ্ছে রামগড়। সেই রামগড়ে আমি সামান্য যুদ্ধ করার সৌভাগ্য হয়েছে। তো ফলে ওই যে 71, ওই যে মুক্তিযুদ্ধ, সেটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া, এবং এর পূর্ববর্তী যে সময়টা, পাকিস্তান আমল যে পরাধীন সময়টা, আমরা যে কষ্টটা অনুভব করেছি, আমরা যেটা যাপন করেছি, যেটা আপনাদেরকে করতে হয় না, আপনারা সৌভাগ্যবান, আমরা দুর্ভাগ্যবান, একই সঙ্গে সৌভাগ্যবান। এই জন্য যে আমরা পরাধীন থেকে স্বাধীনতার পথে যে লড়াই সংগ্রাম, তাতে আমরা অংশগ্রহণ করতে পেরেছিলাম। তো এই সব কিছুর সম্মিলনে যে একটি অনুভূতি, সেই অনুভূতিই আমাকে আসলে এগিয়ে নিয়ে গেছে এই ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে। এবং একই সঙ্গে আপনি যে আর্কাইভিংয়ের কথা বললেন, সেই আর্কাইভিংয়ের জন্য আমাকে যে উদ্বুদ্ধ করার যে ব্যাপারটি, অনুভূতির জায়গা একটাই, সেটা বাঙালি জাতিসত্তা, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের একটা রিলে রেসের মতো তো পরবর্তী প্রজন্মের কাছে এগিয়ে দেবার জন্য যে আমার বাসনাটুকু, সেই বাসনার কারণেই কিন্তু এই আর্কাইভের কাজটি আমি শুরু করেছিলাম, এবং প্রামাণ্যচিত্রটা সেই একই সূত্রেই করা। বদ্ধভূমিতে একদিন আমরা একটু সামান্য একটু এভি দেখে এসে আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, চলুন। একদম আমরা দেখছিলাম বদ্ধভূমিতে একদিনের কিছুটা অংশ, এবং স্বাধীনতা পরবর্তী প্রজন্মের একজন ভদ্রমহিলা সেখানে শুরুতেই কথা বলছিলেন এবং তিনি তার অবস্থা জানাচ্ছিলেন। আমি একটু জানতে চাই যে তারা কারা, তাদের যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, এবং কোথায় শুটিংগুলো হয়েছে, কারা কারা ক্যামেরায় ছিলেন, সব কিছু জানতে চাই আজকে আপনার কাছ থেকে। কাউসার চৌধুরী, আমার একটু বলতে গেলে তো আমরা ধর নিয়ে কোনো কথা, সময় আছে আমরা শুনবো। ও আছে আমার অনুজ প্রতিম বন্ধু, আমার খুবই প্রিয়, এবং আমি তার অনুরাগী। অনুরাগী বলতে তার যে কর্ম সেটার অনুরাগী, সে ব্যাপারে পরে আসতে আপনার প্রশ্নের উত্তরে আমি যদি আসি। কাজটা আসলে একটু, আমি তো ছোট মাপের মানুষ, কিন্তু আমার তুলনায় কাজটা বেশ বড় মাপের।
বড় মাপের প্রথম মতো হচ্ছে যে বিষয়ের দিক থেকে, বিষয়টা একটা জাতীয় ইস্যু, তার উপরে হচ্ছে বদ্ধভূমি, আমাদের শহীদের ব্যাপারটি আছে এবং এই শহীদের সংখ্যা, এইসব নিয়ে নানান রকমের কূট তর্ক কিছু তো স্বাধীনতা বিরোধীরা জাগরুক রেখেছে, চালু রেখেছেন। হ্যাঁ, তারপরে যে টিমের ব্যাপারটা, আপনার কারা কারা কি কিভাবে, আপনি নিজেও সেখানে ক্যামেরা চালিয়েছেন? আমি চালিয়েছি, আমার তো শুরুটা ক্যামেরা দিয়ে। আপনি এখন যেই প্রতিষ্ঠানে বসে আছে আমরা কথা বলছি, এক সময় এটা যখন চ্যানেলাই ছিল না, শুধুমাত্র ইয়ে ছিল, ইমপ্রেস টেলিভিশন ছিল, ইমপ্রেস টেলিফিল্ম ছিল, তখন আমি তাদের হয়ে বহু কাজ করেছি ইমপ্রেস টেলিফিল্মের। আমার করা কাজ প্রায় তবে 300-350 মতো কাজ আছে এই বিগত প্রায় 30-31 বছরে। এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের টিমটা অনেক বড় ছিল। প্রথমে একটা গবেষণার কাজ ছিল, গবেষণা পরবর্তী সময়তে আমাদের প্রি প্রোডাকশনের কাজ, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন, এই তিনটা মিলে অনেক বিশাল একটা টিম ছিল। ক্যামেরায় অনেকে ছিল। আপনি শুনে হয়তো আনন্দিত হবেন, হয়তো নয় আনন্দিত হবেন, যে আমরা একজন মানুষের ইন্টারভিউ নিতে গিয়েও কমপক্ষে তিনটা ক্যামেরা ব্যবহার করছি, কমপক্ষে বেশির পক্ষে 4-5 ইত্যাদি আছে। বিশেষ করে আমরা যখন মাঠে গেছি নদীর কিনারে বদ্ধভূমিগুলোতে, তখন একজন সাধারণ মানুষ যিনি একজন কৃষক কিংবা একজন গৃহবধূ, তিনি তো আপনার ক্যামেরা বুঝবেন না, আপনার 5-4-3-2-1 ফোনের কাছে কোনো দাম নেই। লেন্সের এখানে তাকান, ওদিকে যাবেন, তারপরে কথা বলবেন, আমি হাত দেবো, তারপরে বলবে, কিছুই দাম, উনি যে কোনো সময় উঠে দৌড় দিতে পারেন, দৌড় দিয়ে বলবে যে ঠিক এইখানে বাজান, এইখানে হত্যা করা হয়েছিল, এইখানে গুলি হইল, সরি, এখানে গুলি হইলো, আমি দেখলাম আমার স্বামীর এখানে মারা 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 ফালাইলো, আমার পোলাটা কান্তা ছিল, আমি এইভাবে আসছি, তখন এই গেলাম। এই যে দৌড়াদৌড়িটা আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, ওয়ান ক্যামেরা অপারেশন আমি যখনই করেছি তখন আমি মিস করেছি, কিছু না কিছু মিস হয়েছে। আমি ধরে আছি হচ্ছে একটা মিড শট কিংবা ক্লোজ আপ, অ্যান্ড শি স্টার্টেড রানিং, তখন কী করব, তখন তো কেবল নিয়ে তো টানাটানি। আমি যেটা করেছি একদম কর্ডলেস মাইক্রোফোন দিয়ে, সব কিছু দিয়ে, সব কিছু ঠিকঠাক আছে, বিভিন্ন সাইজের ক্যামেরা ব্যবহার করছে, কখনো কখনো অজমো ক্যামেরা ব্যবহার করছে, কখনো কখনো গোপ্রো ক্যামেরা ব্যবহার করছে 180 ডিগ্রি কভার করার জন্য। এই জন্য অনেক ক্যামেরা দিয়ে ধরে রেখেছে যে ইচ্ছা মতো তাকে আমরা লিবার্টি দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, যেন ঘুরে ফিরে তার একাত্তরের যে আবহ সেটা যেন তৈরি করতে পারে। সেই কারণে আমাদের ক্যামেরাম্যান ছিল অনেকে, সিনিয়র ক্যামেরাম্যানদের মধ্যে বলি, ওদের নাম দিয়ে চলে, বাচ্চু, সবাই বাচ্চু মামাই নামেই চেনে, গোলাম মুস্তফা বাচ্চু, হুমায়ুন কবির, তারপরে অজমুখ চালিয়েছে আমাদের হচ্ছে লিটন হাওলাদার নামে একজন ছেলে, তার মঞ্জুর কাদের নামে একটা ছেলে, এরকম মানে আমরা তো প্রায় 2.5-3 বছর ধরে শুধু শুটিংই করেছি। বিভিন্ন সময়ে আমরা সেই তেঁতুলিয়া থেকে টেকনা পর্যন্ত 148টা বদ্ধভূমিতে আমরা কাজ করেছি, 148টি সবগুলো এখানে আমরা জাক্সটাপোজ করতে পারিনি, সবগুলো ইনকর্পোরেট করা যায়নি ডিউরেশনের লিমিটেশনের কারণে, কিন্তু আমরা বাকিটা করি। এটা ডিউরেশন কত মিনিট কাউসার চৌধুরী? এখন দু ঘন্টা তিন মিনিট। কিন্তু এই কাজটি করতে গিয়ে যাদের নাম বললাম, এরা ছাড়াও আর অনেক তরুণ কর্মকার আছে, অমুক তমুক সবাই, উত্তরবঙ্গে গেলাম আমরা হয়তো 5 দিন কিংবা 7 দিন টার্গেট করে গেছি, সেখানে হয়তো আমরা 22 দিন কাজ করি, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো এই যে কাজটা করতে গিয়ে অনেক যে টিমে ছিল সবার নামগুলো আমরা সবার প্রতি আসলে কৃতজ্ঞতা জানাই, যারা এই টিমের অংশ ছিলেন সবাইকে আসলে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষ করে। এবং আমরা ধর নিয়ে একটু কথা বলতে চাই, গুণী নির্মাতা আকার রেজা গালিব আছেন এখানে, প্রথম প্রশ্নটি রাখতে চাই, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করতে গেলে কি আসলে মানে কষ্টটা কি একটু বেড়ে যায় কিনা, কারণ অল্প সময় আসলে বেশি জিনিস দেখাতে হয় এরকম শুনেছি? না, এটা সত্য যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটা সীমাবদ্ধতা আছে, আবার সীমাবদ্ধতাও এক ধরনের আসলে কি বলে একটা পসিবিলিটিটা অনেক বাড়িয়ে দেয়, কারণ হচ্ছে যে ওই জায়গাটাতে আসলে দর্শকের কল্পনা শক্তিটাকে মানে ব্যবহার করা একটা সুযোগ থাকে। আমরা যেটা ছোটোবেলায় পড়তাম যে ছোট গল্প বলতে কি, যে মানে শেষ হয়েও হইল না শেষ, এটাকেই আসলে ছোট গল্পের একটা সংজ্ঞায়িত করে। তো শর্ট ফিল্ম আসলে ওই রকমই, যে একটা মানে ওপেন এন্ডেড রাখার একটা সুযোগ আছে, তো সেই দিক থেকে একটা। তবে আমি একটু সৌভাগ্যবান বা লাকি বলতে পারি যে আমার জন্য আসলে এই গল্প, এই সিনেমাটা যেটা সবচেয়ে বড় স্ট্রেংথ সেটা হচ্ছে গল্প। ছোট গল্পটা আগেই রেডি ছিল, আফসান চৌধুরী বিখ্যাত ইতিহাস গবেষক এবং উনি কথা সাহিত্যিক, ওনার ছোট গল্প অবলম্বনে সো আমার কাজটা এই দিক থেকে অনেক সহজ হয়ে গেছিল। উনি মুক্তিযুদ্ধ বিষয়ের গবেষক, তো মুক্তিযুদ্ধের অনেক ছোটো ছোটো ঘটনা উনি জানেন। কাউসার ভাই যে গল্পগুলো বলছিলেন বা আমরা কাউসার ভাইয়ের ছবিতে যে ছোটো ছোটো গল্পগুলো শুনছিলাম, যে আমাদের মুক্তিযুদ্ধ তো আসলে একটা জনযুদ্ধ এক লেভেলে, মানে সেই অর্থে যে মানে অর্গানাইজ আর্মির সাথে যুদ্ধ, কিন্তু জনযুদ্ধ, সাধারণ লোকের বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। তো একটা তো গ্র্যান্ড ন্যারেটিভ আমরা জানি মুক্তিযুদ্ধের, যে পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের বাংলাদেশি এবং ভারতীয় বাহিনীর একটা যুদ্ধ, এর বাইরেও কিন্তু ছোটো ছোটো অনেক গল্প আছে, যে গল্পগুলো কিন্তু
ইকুয়ালি ইন্টারেস্টিং, অনেক ক্ষেত্রে অনেক বেশি ইন্টারেস্টিং। সেই গল্পগুলো আসলে আস্তে আস্তে আমরা যত দিন যাচ্ছে আমরা জানতে পারছি, গবেষকরা করে আনছেন, কাউসার ভেজে ভেবে প্রামাণ্যচিত্র করেছেন। তো এরকমই ছোট একটা গল্প আমরা বেছে নিয়েছিলাম যে যেটাতে আসলে যুদ্ধ আসলে ব্যাকগ্রাউন্ডে, আমরা যুদ্ধটা ছবিটাতে দেখি না, আমরা মানুষকে দেখি। তারা যুদ্ধ আসলে একটা মানুষকে কীভাবে পরিবর্তন করে ফেলে, একটা যুদ্ধ একটা পরিবারের মধ্যে কীভাবে ভূমিকা রাখে, এবং হয়তো একটা এক রাতারাতি আসলে মানুষের জীবন কোন জায়গায় গিয়ে পাল্টে যায়, এবং সেই মানুষ যদি আসলে প্রান্তিক মানুষ হয়, সেই মানুষ যদি সংখ্যালঘু হয় বা সে যদি নারী হয়, তার জন্য যুদ্ধটা আরও কঠিন আসলে, কারণ যে কোনো সংঘাতে এরাই আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এই অনেক কিছু বিষয় একটা ছোটো গল্পে ছিল, এবং সেটাকে আসলে কীভাবে আনা যায় সেটাই আমি আসলে চেষ্টা করেছি। সো মনে হয় যে এই অনেক কিছু বিষয়, কারণ যুদ্ধ তো অনেক কঠিন জিনিস, অনেক বড় জিনিস, সেটাকে একটা ছোট পরিসর আনা খুব কঠিন, এবং এই সমস্ত জিনিসগুলো তো আমরা সেভাবে সচেতন ছিলাম যে আসলে প্রত্যক্ষ যুদ্ধ আমরা আসলে দেখাবো না, আমাদের গল্পে মানুষের গল্পটাই বলতে চেয়েছিলাম আর কি। তো এটাই আসলে এটা কাস্ট এন্ট্রি সম্পর্কে একটু বলবেন, এবং এটা দৈর্ঘ্যটা দর্শকদের জন্য জিজ্ঞেস। আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে 25 মিনিট, কাস্ট হচ্ছে আমার ছবির মূল কাস্ট হচ্ছে লুসি তৃপ্তি গোমেজ, এছাড়াও আসলে ছোট ছোট কাস্ট অনেকেই আছে। আমাদের আশিস খন্দকার মানে উনি একটা বিরাট প্রধান ভূমিকা অভিনয় করেছিলেন, এছাড়াও আছে দীপক সুমন তার অভিনেতা, আর এছাড়া আমাদের আমি খুবই আনন্দিত যে আমাদের চ্যানেলের অনেকে এই ছবিতে কাজ করেছে। আমাদের যে খুদে গানরাজের দুজন শিল্পী ওখানে কাজ করেছে, স্বর্ণা এবং অঙ্কন, এবং আমাদের যে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের একজন আছে তন্ময়, সেও কাজ করেছে, তন্ময় কাজ করেছে। সো আমরা সব ধরনের মানে অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে কাজ করার এখানে সুযোগ পেয়েছে। আর কাস্ট হিসাবে আর ক্রু হিসাবে আমার ছবির ক্যামেরায় করেছিল শাহবাজি, সৈয়দ কাশিফ শাহবাজি, যে বছর আসলে লাল মোরগের ছুটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। শব্দগ্রহণে ছিল শৈব তালুকদার, সেও এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে রেহানা মারিয়াম নূরের জন্য। আর আমার ছবির সম্পাদনা করেছে মেজাদ গালিব। আমি কাউসার চৌধুরী এবং আকারিজা গালিব দুজনের কাছে আসলে একটি প্রশ্ন রাখতে চাই, যেটা আসলে অন্যান্য ঘরানার চলচ্চিত্র হলে আমরা জিজ্ঞেস করেই থাকি, যে আমাদের আসলে এর পরবর্তী ডাইভ কি দুটা প্রামাণ্যচিত্র বা চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে? আমরা কি কোনো ফেস্টিভ্যালে যাচ্ছি আমাদের দেশের হয়ে, বা কোনো কিছু এই ধরনের পরিকল্পনা কি আছে কিনা এরপরে? এটা নিয়ে আসলে সংকট আজকে নিয়ে আমার একটা লেখা আছে, আজকে বেরিয়েছে দেশ রূপান্তর নামে একটি পত্রিকা আছে না, ওখানে একটা ওই পোস্ট এডিটোরিয়াল আছে, এই কথাগুলো আমি এখানে আলোচনা করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। আমরা এই যে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের কথাই বলুন, প্রামাণ্যচিত্রের কথাই বলুন, আমাদের ছবিগুলো এই পুরস্কার পর্যন্ত সীমাবদ্ধ, বা অ্যাপ্রিসিয়েশন পর্যন্ত সীমাবদ্ধ, বা যে যে ছবিগুলো পুরস্কার পর্যন্ত যেতে পারেনি সে ওই শাহবাগ পর্যন্তই, ওই পাবলিক লাইব্রেরি মিলনায়তন পর্যন্তই এর মাঝে সীমাবদ্ধ। একবার দুই প্রদর্শন হলো, সবাই পিঠ চাপড়ে দিল, একটু খুশি হয়ে চোখটা একটু ছলছলও হলো, ওই আনন্দটুকু নিয়ে তার পরবর্তী কাজের জন্য ঝাঁপিয়ে পড়া। কিন্তু এটা যে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে, মানুষের কাছে পৌঁছে দেবার জন্য যে প্রক্রিয়াটি দরকার, সেই প্রক্রিয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের আমাদের জন্য যে মিলনায়তন দরকার, সিনেমা হল দরকার, সিনেমা হলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্রের প্রদর্শন দরকার, সেই সিস্টেমটা এখনও পর্যন্ত আমাদের মেইন স্ট্রিমে এখনও প্রচলিত হয়নি। এখন যদি আমি সেদিন স্টার সিনেপ্লেক্সের ওদেরকে আমি বলেছিলাম যে ভাই আমার এটা পূর্ণদৈর্ঘ্যের একটা চলচ্চিত্র 2 ঘন্টা, সো দ্যাট তোমরা এটা পূর্ণদৈর্ঘ্য হিসেবে চালিয়ে দিতে পারো নাকি, তো উনি এমনভাবে গড়িমসি করে বললেন যে ধরি মাছ নাছুই পানি। তো ওখানে তো আমার কথা হলো যে এই ছবিগুলো প্রচারের জন্য সরকার যদি কোনো ব্যবস্থা না করে পার্মানেন্টলি, যেমন আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, যেখানে যে ছোট ছোট অডিটোরিয়ামগুলো আছে তোমার যে নন্দন থেকে শুরু করে এই ধরনের অডিটোরিয়ামগুলো একেবারে ডেডিকেটেড যে এই এই এখানে গেলে আমি একটি ছবি দেখতে পাবো। আমাদের যেমন একসময় মহিলা সমিতি ছিল, মহিলা সমিতি একেবারে ডেডিকেটেড ছিল, এবং যে কোনো দর্শক, বাংলাদেশের দর্শক ঢাকায় এলে বলল যে চলো আজকে সন্ধ্যায় একটা নাটক দেখে আসি, সেটা কোন দলের নাটক সেটা পরের কথা, থাকবে যেতে হবে। ঠিক তেমনিভাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্রের জন্য ডেডিকেটেড একটা মিলনায়তন সিনেমা হল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এগুলো কোনো ভবিষ্যৎ নেই। অথচ আমার এই প্রজন্মটা, আমার এই যে এটা চলচ্চিত্রটা, আপনারা সবাই বলছেন, আমিও বলছি যে প্রজন্মের কাছে এটা একটু ছড়িয়ে দেওয়া প্রয়োজন, কিন্তু কীভাবে, কেমন করে? আমি তো সরকারকে আবেদন করেছি যে এই 64টি ডিস্ট্রিক্টে
এটা এটাকে দেখাবার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই সরকার যথাযথ পদক্ষেপ তারা যদি দেখায় তারা যদি না দেখায় এবং মিলনায়তন যদি না থাকে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যেমনটি রেজা গালিব বলছিলেন যে গল্পগুলো আসলে ইকুয়ালি ইন্টারেস্টিং যুদ্ধের ইম্প্যাক্ট হয়েছে তাদের উপর এবং ইকুয়ালি ইন্টারেস্টিং এবং আমরা কেন আসলে 26শে মার্চ 16ই ডিসেম্বর এই দিনগুলোতে শুধুমাত্র এই গল্পগুলো দেখব আমরা কেন সারা বছর দেখতে পারবো না সেটা একটা প্রশ্ন এবং ওর কথার সাথে আমি সরি একমত সেটা হচ্ছে যে আমার এই যে 2 ঘন্টার ছবি পুরোটাই কিন্তু আমাদের কষ্টের এবং আমাদের হত্যাকাণ্ডের ছবি সারাক্ষণ হত্যাকাণ্ড 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 কীভাবে হত্যা করছে সেটা কিন্তু আপনি কোথাও এক ফোঁটা রক্ত দেখতে পাবেন না জি রক্তের ক্ষরণটা হৃদয়ে রক্তের ক্ষরণটা ভেতরে আমি কিন্তু খুব কেয়ারফুলি এই ব্যাপারটাকে এই ছবিতে অ্যাভয়েড করেছি কারণ আমার এর আগের যে প্রামাণ্যচিত্রটা সেই রাতের কথা বলতে এসেছি প্রচুর ব্লাড শেড আমি দেখিয়েছি সেটার সাথে যেন এটা মার্চ করে না যায় সেই জন্য আমি খুব কেয়ারফুল ছিলাম সাবধান ছিলাম না কাউসার ভাই বা আপনার যে আগের প্রশ্ন সেটার সাথে আমি দুইটা সবগুলো মিলাই একটা উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে মূলত আমরা ধরেন এই যে আমি আর কাউসার ভাই আমার অগ্রজ চলচ্চিত্র নির্মাতা আমার তার কাছ থেকে অনেক শিখেছি কারণ আমরা দুজনে একই সাথে চলচ্চিত্র একই প্ল্যাটফর্মে আন্দোলন করেছি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং আমাদের এই আন্দোলন বহুদিনেরই ছিল যে আমরা আসলে একটা যেমন ধরনের যে অনুদানটা পেয়েছি এবার প্রামাণ্যচিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটা কিন্তু আমাদের আন্দোলনেরই ফসল যে অনেকদিন আন্দোলনের পরে সরকার সেটা মনে করেছে যে এদেরকে আসলে অনুদান দেওয়া উচিত এখন আমাদের দ্বিতীয় ধাপটাতে যেতে হবে যে ছবিটা আসলে পরিবেশনা কোন জায়গায় যেতে পারবে পুরো পৃথিবীতেই কিন্তু এই ধরনের ছবির আসলে বাণিজ্যিক জায়গা আসলে দেখানোর কোনো সুযোগ নাই মেইন স্ট্রিমে মূলধারায় দেখানো হয় না তো সেখানে তারা কি করে যে ছোট ছোট আর্ট থিয়েটার থাকে যেখানে এই ছবিগুলো দেখানো হয় তো আমাদের আসলে সময় এসছে যে এখন এবং এটা আসলে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব না তো ছবিটা আমরা দেখাই কিন্তু আমি আর একটা জিনিস মনে করি যে ইদানিং একটা সুবিধা হয়েছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রচুর এক্স্যাক্টলি আমি ওটিটির কথাই আসতে চাচ্ছিলাম ডিজিটাল পাওয়া নিজেও চেষ্টা করে যদি আমরা চেষ্টা করি যেমন আমার ছবিটা আমি কিন্তু গত বছরের 16ই ডিসেম্বরে আমি ফেসবুকে ইয়ে দিয়ে আমি লোকজনকে পাসওয়ার্ড দিয়েছিলাম প্রায় 2,500 লোক দেখেছে আমার ছবি ভাবা যায় 2,500 লোক সো আমি মনে করি যে ছবিটা পৌঁছে দেওয়াটাই দরকার আসলে আমরা তো ছবি সেই অর্থে বাণিজ্যিক কারণে ছবি বানাই না তো আমরা লোকের কাছে পৌঁছাতে চাই আমাদের মেসেজটা যেভাবে পৌঁছানো যায় আর কি সো এইটা করার একটা সুযোগ আমাদের মনে হয় যে হয় আর মুক্তিযুদ্ধ নিয়ে ছবি বানানোটা না একটু ডিফিকাল্ট আসলে যে কারণ হচ্ছে যে এক হচ্ছে সেই সময়টাকে তৈরি করা আর কি মানে পিরিয়ড ফিল্ম দ্বিতীয়ত হচ্ছে যে যুদ্ধ মানেই হচ্ছে একটা বিরাট আয়োজন আজকাল কিন্তু ওই আয়োজনটার জন্য যে এফোর্ট বা টাকা লাগে সেটাও আসলে বাজেট ছাড়া সম্ভব না যে কারণে আসলে আমার ছবি প্রত্যক্ষ যুদ্ধ নাই আর কি সো এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে কিন্তু গল্প প্রচুর আছে আমাদের গল্পের অভাব নাই মুক্তিযুদ্ধে হাজার হাজার গল্প আছে মন কাড়া গল্প আছে আনন্দের বেদনার দুঃখের সব ধরনের জয় পরাজয় সব ধরনের গল্পগুলো আছে সেগুলো যদি ঠিকমাত্র বাজেট এবং ঠিকমাত্র গিয়ে পাওয়া যায় আমরা কিন্তু অনেক গল্প বলতে পারি দেখেন আজকে মানে এতদিন পরে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরেও অনেক ছবি হচ্ছে এবং লোকজন বারবার গিয়ে দেখছে সো আমাদের কিন্তু এর চেয়ে কম গল্প নাই আমরা চাইলে বলতে পারি প্রদর্শনের ক্ষেত্রে আমার ছোট একটি প্রস্তাব আছে আমি একদম সুনির্দিষ্ট প্রস্তাব আপনি যে ওটিটির কথা বলেন সেটা তো রইলই জি সেটা তো আছেই এছাড়াও আমাদের সারা বাংলাদেশে এখন নানা রকমের কিন্তু ক্যাফে থিয়েটার আছে এবং সেখানে দেখেছি রেস্টুরেন্টে গেলাম সেদিন দেখতে ওখানে বসে গিটার দিয়ে গান করছে করছে খানা পিনা চলছে গান চলছে লাইভ ক্যারিওকে যেটাকে বলে এই ক্যাফে থিয়েটারগুলোতে আমাদের ছোট ছোট এই যে ওরতে 25 মিনিটের একটা গল্প আমার যে 2 ঘন্টা সেখানে স্লটগুলো আমরা আলাদা আলাদা করতে পারি একটা 10 মিনিটের 5 মিনিটের যে ক্লিপটা আমরা দেখলাম জি এইটাই একটা ক্যাফেতে চালিয়ে দেওয়া যায় একটা ক্যাফেতে চালিয়ে দেওয়া যায় তাড়াতাড়ি দৃষ্টি আকর্ষণ করবে এবং যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন গভর্নমেন্ট প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অডিও ভিজুয়াল সেট আপ দিয়েছে সেখানে একটা ক্লাসে চালিয়ে দেওয়া যায় একটা 10 মিনিটের একটা 5 মিনিট সেটা নিয়ে ডিসকাশন হতে পারে এতগুলো ক্যাফে আছে সারা বাংলাদেশে যে কোনো একটা জায়গা হতে পারে এতগুলো খেলার মাঠ আছে যেখানে সন্ধ্যাবেলায় গিয়ে সেখানে কিন্তু খোলা ইয়ে আছে বড় বড় ডিসপ্লে সেন্টার সেগুলো হতে পারে আর চ্যানেল আই এর কাছে আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে প্রস্তাব সেটা হচ্ছে চ্যানেল আই কি আমি জন্মের আগে থেকে চিনি তার মানে হচ্ছে এখানকার যারা উদ্যোক্তা তাদেরকে আমি চিনি এই চ্যানেল আই এর জন্মের আগে থেকে তারা যেই উদ্যোগী এবং তারা আজকে বাংলাদেশে যে বিশাল বিশাল একটা জায়গায় পৌঁছে গেছে সেই জায়গায় তাদেরকে যদি আমি অনুরোধ করি যে আমাদের জন্য একটা ছোট্ট অডিটোরিয়াম তারা যদি নির্মাণ করে দেয় তারা বাণিজ্যিকভাবেই করুক জি চ্যানেল আই এর অডিটোরিয়াম হবে এটা এবং সেটা হবে শুধুমাত্র শর্ট ফিল্ম এবং প্রামাণ্যচিত্রের জন্য প্রস্তাবনা কাসা চৌধুরী এবং আমরা আসলে বেসিক্যালি আমরা আমাদের আজকের এই আয়োজনের যে মূল একটি উদ্দেশ্য ছিল সেটা আপনাদের পুরস্কার প্রাপ্তিতে সেলিব্রেশনটা করা এবং আমি আরও একবার আপনাদেরকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাতে চাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে এবং অনেক অনেক সাধুবাদ এবং পর্দায় আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তটি সেই মুহূর্তটি প্রধানমন্ত্রীর কাছ থেকে যখন আপনার পুরস্কারটি নিচ্ছিলেন সেই সময়কার এই চমৎকার মুহূর্তটির
গালিব আকারেজা গালিব নিচ্ছেন পুরস্কার এবং দুজনকে আমরা একই সঙ্গে পেয়েছি। আমি ছোট্ট করে অনুভূতি নেওয়ার চেষ্টা করবো, যেহেতু একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, পুরস্কার নিয়ে অনেকবার কথা এসছে, তারপরে পুরস্কার প্রাপ্তির সেই জায়গাটি আসলে কেমন? কাউসার চৌধুরী, ছোট্ট করে যদি পুরস্কার, এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি জাতীয় পুরস্কার পাবার আগে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। 2003 সালে আমার সেই রাতের কথার জন্য ইংরেজি ভার্সন, যেটা টেল অফ দ্য ডার্কেস্ট নাইট, সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে আমি সেকেন্ড বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি, ইটালিতে পেয়েছি, জাপানের ইয়ামাগাতা ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছি, হিরোশিমা ফেস্টিভ্যালে পেয়েছি, গুজরাটে পেয়েছি, নানান পেয়েছি। কিন্তু আমার তৃষ্ণা ছিল যে মাটিকে স্বাধীন করবার জন্য যুদ্ধ করলাম, সেই মাটি থেকে আমি কোনো স্বীকৃতি পেলাম না আমার কাজের। খুব কষ্ট ছিল, কিন্তু ভেরি অনেস্টলি স্পিকিং, এবং সেটা আপনি পেলেন। হার্টেস্ট কংগ্রাচুলেশন ফাদার। এবং আমি আকারেজা গালিব আপনার কাছে ছোট্ট অনুভূতিটি জানতে চাই, মানে অনুভূতি কাসর ভাই যা বলছে, আসলে যে কোনো স্বীকৃতি খুব আনন্দের। তো মানে ধরেন আমার ছবিটাও আসলে একটা কলকাতা ফেস্টিভ্যালের পুরস্কার পেয়েছিল, কিন্তু মানে জাতীয় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার পাওয়া বা নিজের দেশের ছবির স্বীকৃতি, তার চেয়েও বড় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারটা নেওয়ার যে অনুভূতি, এটা একটা বিরাট ব্যাপার। একদম আন্তরিক ধন্যবাদ আকারেজা গালিব এবং কাউসার চৌধুরী, বদ্ধভূমিতে একদিন এবং ধর সর্বদিকে চলচ্চিত্রের পুরো টিমকে, যারা এই টিমটির সঙ্গে ছিলেন, এই চলচ্চিত্র দুটির সঙ্গে জড়িত ছিলেন পুরো সময় জুড়ে, তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই 26শে মার্চে মহান স্বাধীনতা দিবসে। সবার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা রইল এবং আপনাদের জনকে অনেক ধন্যবাদ। আজকে আপনারা আমাদের সঙ্গে এসে এত কিছু শেয়ার করলেন, আসলে এটি নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি এনলাইটেন করবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং একই সঙ্গে আমি আমার বন্ধু গালিব এবং আমাদের সুধী দর্শক যারা আছে তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য আমি শেষ করছি। আমি জাস্ট ধন্যবাদ দিই সবাইকে, এবং আমার সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই যে আমার ছবির সাথে যারা জড়িত ছিল তাদেরকে, আমার মনে হয় যে এই ছবির যে আমি যে পুরস্কারটা পেয়েছি তারাও এটার ভাগিদার, তো সেই হিসেবে তাদেরকেও ধন্যবাদ দিই, দর্শকদের তো ধন্যবাদ। 10 সেকেন্ড আমি আমার বক্তব্য শেষ করে, আমার টিমে যারা কাজ করেছে আমি তাদের কাছে সাংঘাতিক রকমের কৃতজ্ঞ, এবং তাদেরকে আমি অভিবাদন জানাই, অভিনন্দন নয় অভিবাদন, কারণ আমি তো ছড়ি ঘুরিয়েছি, কষ্টটা তো ওরা ওরা করেছে। এই যে পুরস্কারের কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে নেয়া, সে এই পুরস্কার তোর মালিক তো আমি নই, প্রকৃত মালিক তো ওরাই। আমি এই আমার এই পুরস্কারটি আমার টিমে যারা কাজ করছে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। এই পুরস্কারের আসলে হকদার আমরা সবাই নিশ্চয়ই, ইনফ্যাক্ট আমরা যারা দর্শক আছেন সবাই। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আরও একবার মহান স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি।